Assalamualaikum. Yo, Shikati Pyundo, Umba, Sawai Kamalasro, Asakori, Mohan Sisti Kata, Rasasho, Mate, Jakanyaso, Mane Kalaso, Umade, Dubai, Emon Sisti Kata, Romote, Ami Emon Amra Sawai, Kalasi, To, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যশোর শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে মাননীয় উপজেলা শিক্ষা অফিসার স্যার, জেলা শিক্ষা অফিসার স্যার এবং মাননীয় জেলা প্রশাসক স্যারের তত্ত্বাবধানে আমরা ঝিনাইদহ সহ সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষকগণ আমরা ক্লাস তোমাদের সঙ্গে উপস্থাপন করতেছি। আমরা ঝিনাইদহবাসী তোমাদের সামনে ঝিনাইদহ শিক্ষকগণ সমাজের বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস উপস্থাপন করতেছি। আশা করি তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে দেখবা এবং সুন্দরভাবে উপভোগ করবা। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ আলামিন হোসেন। তোমরা আজকে যে ক্লাসটা আমি নিব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস, তোমাদের অষ্টম অধ্যায়। সবাই বইটা বের করে ফেলো, যে যেখানে আছে বই বের করো, বইটা বের করে একটু লক্ষ্য করো। অষ্টম অধ্যায় বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায় বইটা একটু খোলো, আমার সাথে একটু সহযোগিতা করো। আমাদের আজকের বিষয় বাংলাদেশে দুর্যোগ, আজ আমরা কি পড়াবো বাংলাদেশে দুর্যোগ। বাংলাদেশে বাংলাদেশের দুর্যোগ, বাংলাদেশ বিশ্বের দুর্যোগ প্রবণ এলাকাগুলোর মধ্যে একটি। বর্তমান পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিংবা বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এই জলবায়ু পরিবর্তনের ফলে কি ঘটতেছে? জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হচ্ছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরা, যা হচ্ছে যে অতিরিক্ত আবার বৃষ্টি হইলে হচ্ছে না হলে না হচ্ছে, এবং অসময়ে মানে ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে, শীতের পরিমাণ নাই বললে চলে, আবার যেটুকু আসতেছে প্রচণ্ড শীত। এই যে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে, এই যে সমস্যাগুলো কি কারণে হচ্ছে, এটা জলবায়ু পরিবর্তনটাই বা কি কারণে হচ্ছে, এটা হচ্ছে মূলত বৈশ্বিক উষ্ণায়নের কারণে। কি কারণে হচ্ছে? বৈশ্বিক উষ্ণায়নের কারণে। তাহলে আমাদের জানতে হবে বৈশ্বিক উষ্ণায়নটা কি, তাহলে আমাদের কি জানতে হবে বৈশ্বিক উষ্ণায়নটা কি, আমাদের শুরুতেই বৈশ্বিক উষ্ণায়নের ধারণা সম্পর্কে আমরা জানবো। কি জানবো? বৈশ্বিক উষ্ণায়নের ধারণা, বৈশ্বিক উষ্ণায়নের ধারণা, বৈশ্বিক উষ্ণায়নের, বৈশ্বিক উষ্ণায়নের ধারণা। আমরা বৈশ্বিক উষ্ণায়নের ধারণা সম্পর্কে, বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে জানব, বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে জানব। বৈশ্বিক উষ্ণায়ন কি? বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে জানতে হলে শুরুতে আমাদের গ্রিনহাউস সম্পর্কে জানতে হবে। বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে ধারণা অর্জন করতে হলে শুরুতে আমাদের গ্রিনহাউস সম্পর্কে জানতে হবে।
গিরিনহাউস কি? গিরিনহাউস হচ্ছে একটা কাঁচের ঘর, গিরিনহাউস হচ্ছে একটা কাঁচের ঘর। এই ঘরের বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরের মধ্যে সূর্যের আলো ঢুকতে পারবে, কিন্তু সূর্যের আলো ঢুকবে কিন্তু তাপ বেরোতে পারবে না। অর্থাৎ সারাদিন সূর্যের আলো যতটুকু তাপ দিবে সেটা ওই ঘরের ভিতরে সীমাবদ্ধ থাকবে, থেকে যাবে। শীত প্রধান দেশে যখন অত্যাধিক শীত পড়ে এবং অত্যাধিক শীত প্রধান দেশে সচরাচর শীত বেশিরভাগ সময় এই বছরে শীত পড়ে, আর এই অত্যাধিক শীতের কারণে কি হয়, ওখানে ফসল উৎপাদন সম্ভব হয় না। যখন ফসল উৎপাদন সম্ভব হয় না তখন কি করা হয়, এই গ্রিনহাউস ঘর অর্থাৎ এই ঘরগুলো তৈরি করা হয়। এই ঘর তৈরি করে তাপমাত্রা ধরে রেখে ওখানে কি করা হয়, ফসল উৎপাদন করা হয়। এখন এই যে গ্রিনহাউস ঘর, এটা কেন বৈশ্বিক উষ্ণতার ক্ষেত্রে আসতেছে? এই বৈশ্বিক উষ্ণতা এই কারণে আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডলটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে, এই গ্রিনহাউস ঘরের সাথে তুলনা করা হয়েছে। কেন তুলনা করা হয়েছে? সূর্য রশ্মি প্রতিনিয়ত পৃথিবীতে তাপ ভূপৃষ্ঠে, সেই তাপটা কোথায় আছে, ভূপৃষ্ঠে আছে। এখন ভূপৃষ্ঠ হচ্ছে ওই তাপটার একটা নির্দিষ্ট পরিমাণ ধরে রাখে, যেটুকু তার প্রয়োজন, বাকিটুকু কি করে, বাকিটুকু আবার সে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। কিন্তু এই যে গ্রিনহাউস মানে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের একটা চাদর সৃষ্টি হয়ে গেছে, গ্রিনহাউস গ্যাস এই বায়ুমণ্ডলে এত বেশি পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে, সেই আবার পুনরায় সেই বায়ুমণ্ডলে ঘুরে যেতে যায়, দেখ আবার সেটা কি করে, এই গ্রিনহাউস ঘরের মতো ওটা আবার ভূপৃষ্ঠে ফেরত দিয়ে দেয়, ভূপৃষ্ঠে ফেরত দিয়ে দেয়। এই যে গ্রিনহাউস গ্যাস, কি এই গ্যাসগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, নাইট্রিক অক্সাইড, এইরকম একাধিক গ্রিনহাউস গ্যাস কি করে বায়ুমণ্ডলে চাদর সৃষ্টি করে ফেলেছে, যার কারণে সূর্যের তাপটা কোথায় আসতে পারে না, সূর্যের তাপটা বায়ুমণ্ডলে ফিরে যেতে পারছে না, যার কারণে ভূপৃষ্ঠ কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, আর ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। যখনই বেড়ে যাচ্ছে তখনই ব্যাপক হারে কি হচ্ছে, জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যাপক হারে কি হচ্ছে, জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, এটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে তোমরা জানলে বৈশ্বিক উষ্ণায়নটা কি, এখন আমরা জানবো বৈশ্বিক উষ্ণায়নের কারণ, আমরা জানবো কি বৈশ্বিক উষ্ণায়নের কারণ, বৈশ্বিক উষ্ণায়নের কারণ আমরা কি জানবো, বৈশ্বিক উষ্ণায়নের একটু লক্ষ্য করে
বিশ্বে প্রচুর পরিমাণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার হচ্ছে, উন্নত বিশ্বে প্রচুর পরিমাণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার হচ্ছে। এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে তেজস্ক্রিয় বজ্র নিষ্কাশিত হয়, আরো কি হয়, কালো ধোঁয়া সৃষ্টি হয়। এই ধোঁয়া কি হয়, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের সৃষ্টি করে, বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কি সৃষ্টি করে, গ্রিনহাউস গ্যাসের সৃষ্টি করে। এইভাবে যদি গ্রিনহাউস গ্যাস তেজস্ক্রিয় বজ্র এবং এইভাবে যদি জীবাশ্ম জ্বালানির অধিকারে ব্যবহার করা হয় তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস সৃষ্টি হয়, এটাও বৈশ্বিক উষ্ণতার একটা অন্যতম কারণ। আচ্ছা, আরো কারণ কি, পৃথিবীর মানব দেহে ফুসফুসের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু এই যে তেজস্ক্রিয় বজ্র নিষ্কাশনের ফলে মহাসমুদ্র পানি নদী খালে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাসের সৃষ্টি হচ্ছে, আরো কি একটু লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের এই বাংলাদেশে এক সময় ছোট ছোট নদী নালা খাল বিল প্রচুর পরিমাণে ছিল, কিন্তু আজকাল দিন দিন মনুষ্য সৃষ্টি মানুষের দ্বারা সৃষ্ট কর্মকাণ্ডের ফলে এইসব নদী নালাগুলো কি হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে, নদী নালাগুলো কি হচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে, সেগুলো কি হচ্ছে, সেগুলো কি হচ্ছে, সেগুলোতে প্রচুর পরিমাণে কলকারখানা থেকে অধিক পরিমাণ বর্জ্য নিষ্কাশিত হচ্ছে প্রতিনিয়ত, আর সেই নদীগুলো এই বজ্র দ্বারা ভরাট হচ্ছে, আবার সেই সব বজ্র পদার্থ কিসে যাচ্ছে, সেসব বজ্র পদার্থ সমুদ্রের পানিতে যাচ্ছে, সমুদ্রের পানিকে নষ্ট করছে, একদিকে যেমন নদী নালাগুলো নষ্ট হচ্ছে অন্যদিকে সমুদ্রের পানি নষ্ট হচ্ছে, তাহলে কি আছে, এখান থেকে প্রচুর পরিমাণে কি আছে, গ্রিনহাউস গ্যাস সৃষ্টি হচ্ছে, এটা বৈশ্বিক উষ্ণতার কারণ। আর বৈশ্বিক উষ্ণতার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে, বৈশ্বিক উষ্ণতার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে সেটা হচ্ছে যে গাছপালা নিধন, গাছপালা নিধন কি হচ্ছে, গাছ কি করে, গাছের বৈশিষ্ট্য কি, গাছ বায়ুমণ্ডলে অক্সিজেন মানুষ সেই অক্সিজেন গ্রহণ করে, মানুষ কিংবা জীবজন্তু জীব অক্সিজেন গ্রহণ করে, আর জীব যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ে সে কার্বন ডাইঅক্সাইডটা কারা কে গ্রহণ করে, গাছ গ্রহণ করে, যখনই এই যে গাছপালা হচ্ছে তখন কি হচ্ছে, দুটা ঘটনা ঘটতেছে, একটা হচ্ছে মানুষের জীবজন্তু যে কার্বন সেটা তো গাছ গ্রহণ করতেছে না, বরং সেটা বায়ুমণ্ডলে ছড়াচ্ছে, বায়ুমণ্ডল ছড়াচ্ছে, আবার জীব যে অক্সিজেনটা পাবে সেটা আরো ঘাটতি থেকে যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে ওই যে জীবের যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করাটা এটা বায়ুমণ্ডলে ছড়াই যাচ্ছে, আর এইটা ছড়ানোর কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের চাদর সৃষ্টি হচ্ছে, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের চাদর সৃষ্টি হয়ে যাচ্ছে। আরো কি ঘটনা ঘটছে, আরো ঘটনা ঘটতেছে, আজকাল মানুষ সব অধিকাংশ মানুষ সরের ছোল অর্থাৎ নগারণ সৃষ্টি করছে, আমাদের বাংলাদেশের ঢাকা শহরের দিকে একটু খেয়াল করে দেখা যায় যে যেখানে শুধু মানুষ আর মানুষ সেখানে কালো ধোঁয়া যানবাহন গাছপালা নাই বললে চলে, এই যে এই ধরনের নগারণের ফলে কি হচ্ছে, যে নগারণ যখন হচ্ছে তখনই সেখানে মিল ফ্যাক্টরি তৈরি হচ্ছে, সেখানে অতিরিক্ত যানবাহন তৈরি হচ্ছে, অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হচ্ছে, যানবাহনের কালো ধোঁয়া থেকে কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন গ্রিন গ্যাস উদ্ভব হচ্ছে, কি হচ্ছে, মিল ফ্যাক্টরি থেকে কালো ধোঁয়া যাচ্ছে, সেই ধোঁয়া থেকে কি হচ্ছে, প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাসের সৃষ্টি হচ্ছে, এই যে এইগুলো হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণ। বৈশ্বিক উষ্ণায়নের কারণ হিসেবে আমরা আরো কি বলতে পারি, বৈশ্বিক উষ্ণায়নের কারণ আছে একটু লক্ষ্য করলে দেখা যায় যে কৃষি জমিতে আজকাল কীটনাশক সার কীটনাশক ওষুধ প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে, প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে এই ওষুধ প্রতিনিয়ত
ফসল ফলানোর জন্য ব্যবহার করা হচ্ছে সার ব্যবহার করছে। এতে কি হচ্ছে, এতে প্রচুর পরিমাণে এই দূষিত গ্যাস এই বায়ুমণ্ডলে ছড়াচ্ছে, গ্রিনহাউস গ্যাসের উদ্ভব হচ্ছে। এই যে আজ যে মানুষ সৃষ্টি একাধিক কারণে আজকে যে গ্রিনহাউস গ্যাস গুলো উদ্ভব হচ্ছে, এইগুলো হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণ। আর এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করে দেখতেছি যে পৃথিবী সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন হয়ে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এই জলবায়ু পরিবর্তনের ফলে কি হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে কি হচ্ছে আমরা সেটা সম্পর্কে একটু জানবো। এখন জলবায়ু পরিবর্তনের প্রভাব বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব আমরা এবার জানবো যে বৈশ্বিক উষ্ণায়নের শীত
অনেক বড় ধরনের শীত পড়ে, আবার কি আসছে, আবার অসময় কুয়াশা পড়ছে, অসময় কুয়াশা পড়ে পড়ছে বিষাক্ত কুয়াশা, কি হয় ফসল নষ্ট করে দিচ্ছে। এবং তোমরা লক্ষ্য করে দেখেছো যে আমাদের দেশে প্রচুর পরিমাণে আমের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আমের ক্ষতিগ্রস্ত হয়েছে কি কারণে, এই অসময়ের এক কুয়াশা, সেই কুয়াশাটা হচ্ছে এক কাঁটাল জাতীয় কুয়াশা, এই কুয়াশাটা কি হয়েছে ওই আমে পড়ছে, আম সব বিভিন্ন সময় ধানে পড়ছে, আম এবং ধান ফসল করেন বিভিন্ন